সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করার চেষ্টা করব ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট 30 প্রো স্মার্টফোনটিকে। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলো Z99 এর মোস্ট গেমিং পাওয়ারফুল একটি চিপসেট, ব্যাক সাইডে সর্বোচ্চ 108 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, এবং এই স্মার্টফোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে আপনারা মাত্র 30 মিনিটে কিন্তু ফোনটিকে আপনারা চার্জ করে নিতে পারছেন। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 30 প্রো স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা ইনফিনিক্স নোট 30 প্রো স্মার্টফোনের যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু একদম ইউনিক টাইপের ডিজাইন কিন্তু রাখা হয়েছে এন্ড ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে। ফ্রেমে প্লাস্টিক থাকছে এবং ফ্রন্টে কিন্তু গ্লাসের প্রোটেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটি কিন্তু IP53 কিন্তু ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতে কিন্তু কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলি, তাহলে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 120Hz এর হাই রিফ্রেশ রেট সুবিধা। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর সানলাইট খুবই ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ফোনটিকে আপনারা চালাতে পারবেন, কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনার ফিল হবেই না। এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশের সুবিধা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনটিকে চালানোর সময় অনেকটি স্মুথ একটি ফিল আপনারা পেয়ে যাবেন। ফোনের পারফরমেন্স এখানে কথা বলতে গেলে, ফোনের পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা, এবং এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও Z99 এর একটি 6 nanometer আর্কিটেকচার বিল্ড কোয়ালিটি গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি অ্যাসফল্ট 9, পাবজি, ফ্রি ফায়ার মতো গেমসগুলো একদম ল্যাগ ফ্রিতে কিন্তু আপনারা স্মুথ রান করতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা মূলত 2টি র্যাম নম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই ফোনটি কিন্তু আপনারা 2টি সিমের পাশাপাশি 1টি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে, ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি কিউভিজি লেন্স ইউজ করা হয়েছে। এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল HD ক্যামেরা। এছাড়া ফোনটি লার্জ স্পিকার, 3.5 mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে আপনারা সিকিউরিটি শিপে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট যদি আমরা ইনফিনিক্স নোট 30 প্রো স্মার্টফোন ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। এবং স্মার্টফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে আপনারা মাত্র 30 মিনিটে কিন্তু আপনারা মোটামুটি 80% চার্জ কিন্তু করে নিতে পারছেন, এবং 45 মিনিটে কিন্তু ফোনটিকে আপনারা 100% চার্জ করে নিতে পারছেন। তো মোটামুটি ফাস্টলি কিন্তু ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন, এবং এই ফোনটি কিন্তু 5000mAh ম্যাসিভ ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি 2 দিন মতো কিন্তু নর্মাল ইউজে ইজিলি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি ফোনটিকে আপনারা হেভি ইউজ করেন বা একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন, তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা কিন্তু ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে। সো দর্শক বন্ধুরা, অনেক বিষয় নিয়ে তো কথা হলো, তো এখন কথা বলা যাক স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জ আসলে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি ধারণা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে কিন্তু অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কিন্তু লঞ্চ হতে পারে, এবং লঞ্চ হলে এই স্মার্টফোনটি বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে ইন্ডিয়াতে সম্ভবত 20-22,000 রুপির মধ্যে, যেটি বাংলাদেশে লঞ্চ হলে কিন্তু 27-28,000 টাকার মধ্যে স্মার্টফোনটি বাংলাদেশে আসতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। এখন আসলে বোঝা যাবে ফোনটি কত প্রাইস রেঞ্জ আসলে লঞ্চ হয়। সো দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।